একবার সুস্থ হয়েও আবার ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা নেহাতে কম নয়। পরিসংখ্যান বলছে, ভারতে এই রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর 9 লক্ষেরও বেশি মানুষ মারা যান, আর প্রতি বছর 14 লাখেরও বেশি মানুষ নতুন করে আক্রান্ত হন। তবে এবার এই মরণ রোগের গবেষণায় নতুন দিশা দেখালো মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টার টিএমসি। এক ট্যাবলেটেই নাকি মিলবে সমাধান, এমনটাই দাবি চিকিৎসকদের। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয়বার ক্যান্সারের আক্রমণ প্রতিরোধ করতেই একটি ঔষধ আবিষ্কার করেছেন তারা। দাবি করা হয়েছে, রেডিয়েশন এবং কেমোথেরাপির মতো চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়াও 50% কমিয়ে দেবে এই ঔষধ। সংস্থার গবেষক এবং চিকিৎসকেরা 10 বছর ধরে এই ঔষধ আবিষ্কারের কাজ করেছেন বলে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানান এই গবেষক দলের সদস্য টাটা মেমোরিয়াল হাসপাতালের সিনিয়র ক্যান্সার সার্জন রাজেন্দ্র পরভে। এই গবেষকের কথায়, গবেষণার জন্য ইঁদুরের মধ্যে মানুষের ক্যান্সার কোষ ঢোকানো হয়েছিল। এই কোষ তাদের মধ্যে একটি টিউমার তৈরি করে, তখন ইঁদুরগুলিকে রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি ও অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তার সংযোজন দেখা গিয়েছে, এই ক্যান্সার কোষগুলি মারা গেলে সেগুলি ক্রোমাটিন নামক ক্ষুদ্র কণায় টুকরো হয়। এই কণাগুলি রক্তের মাধ্যমে শরীরের অন্য অংশে যেতে পারে এবং সুস্থ কোষকে ক্যান্সারে পরিণত করতে পারে। চিকিৎসক বর্ভে এই গবেষণা প্রসঙ্গে আরো বলেন, এইভাবে দ্বিতীয়বার ক্যান্সার হওয়ার পথ কিভাবে রোখা যায় তার সমাধান খুঁজতে শুরু করেন চিকিৎসকেরা। বর্ভে আরো বলেন, চিকিৎসকেরা ইঁদুরকে রেজিরাট্রল এবং কপার সহ প্রো অক্সিডেন্ট ট্যাবলেট দেন। দেখা যায়, এই ট্যাবলেট ক্রোমাটিন কণাকে ধ্বংস করতে সক্ষম হচ্ছে। বর্ভে জানান, ক্যান্সার চিকিৎসার খরচ লক্ষ টাকা থেকে শুরু করে কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে, কিন্তু এই ট্যাবলেটটি সর্বোচ্চ 100 টাকায় পাওয়া যাবে।